আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার নবী মত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার নবীর মত, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার নবীর মত, নবীজি আমার সবার সেরা, নবীজি আমার সবার সেরা, অনন্তকাল বিরত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ, একটু জোর করে হয় না সুবহানাল্লাহ, নারাই থাকবে। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার নবীর মত, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার নবীর মত, নবীজি আমার সবার সেরা, নবীজি আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার নবীর মত, আল্লাহুম্মা সাল্লি আলা, মহাব্বতের সঙ্গে পড়ুন। وعلى آل سيدنا ওই মদিনার বাদশাহ তুমি নবী সরোয়ার, ওই মদিনার বাদশাহ তুমি নবী সরোয়ার, শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধরার পর, ওই মদিনার বাদশাহ তুমি নবী সরোয়ার, রোম পারস্য ইরাকে দিন পৌঁছালে সবখানে, তোমার সাথে সাহাবা বিজয় করলো পাকাবা, তোমার সাথে সাহাবা বিজয় করলো পাকাবা, তোমার আগমনে গেল ঘুচে অন্ধকার। একটু জোরে হবে না, একটু জোরে করে বলুন না সুবহানাল্লাহ, একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। ওই মদিনার বাদশাহ তুমি নবী সরোয়ার, ওই মদিনার বাদশাহ তুমি নবী সরোয়ার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জামে হৃদয় গহিনে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, জোর করে বলুন না বাবু সুবহানাল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জামে হৃদয় গহিনে, আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। সকলে একসঙ্গে আল্লাহু, সবাই বলেন আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে
রাখো গো আমায়, কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি জানা আমি তোমারই গোলাম গো, অন্য কারুণা আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়াল ফুরকানিল হামীদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في آية أخرى بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عدل إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা সমস্ত আরাধনা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি প্রাণকর্তা রক্ষাকর্তা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকে পবিত্র শাবান মাসের এক তারিখে দুনিয়ার সমস্ত কুকর্ম থেকে দূরে সরিয়ে রেখে মহান আল্লাহ পাক তা জান্নাতের বাগানে বসবার তৌফিক ইনায়েত করেছেন, সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া করি। সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন বাবু আলহামদুলিল্লাহ। পরপরে জানাই আকায় নামদার তাজে দারে মদিনা দুলহাহে মদিনা, বিশ্ব বৈজ্ঞানিক হয়ে যার জন্ম, বিশ্বে ভ্রাতৃত্ব আনতে যার শুভ আগমন, সেই অনাদিকালের জগৎবরণ্য বিশ্ব নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই সুনাম মহতি অনুষ্ঠানের সুনামধন্য সভাপতি সাহেবকে সম্মুখে উপবিষ্ট বয়স্ক সমবয়স্ক বাবাজিরা ভাইজানেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে যারাই শ্রবণ করছে, এবং পর্দার অন্তরালে বসে থাকা ধার্মিকা সালেহা তাহেরা আবেদা আমার আম্মাজান ও বোনেরা, সকলকেই আমি অধম গুনাহগার রফিকুল ইসলাম জাফারি অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। তারপরে আমি যে পবিত্র কোরআন ও মাজিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতকে সম্মুখে রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। তো বাবু একটা জিনিস আপনাদেরকে প্রশ্ন করি, আমি আপনাদের এলাকায় এসেছি, আপনারা আমাকে কেউ চেনেন না, আমিও আপনাদের কাউকে চিনি না,
আমি আশাতে আপনাদের কি কারুর রাগ হয়েছে? একটু জোরে বলুন। রাগ হওয়ার তো কোনো কথা নেই, কেননা যদি চেনা জানা না থাকে, কোনো দোষ ত্রুটি আমি করিনি আপনাদের কাছে, এটা আমি শিওর। কেননা আপনাদের সঙ্গে আমার কোনো দিন ওঠা বসা হয়নি, তাহলে রাগের কোনো কারণ নেই। এখন পরের ব্যাপার, হয়তো গলার কণ্ঠ আপনাদের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার মুখ দিয়ে যদি আল্লাহর কোরআন বার হয়, সেক্ষেত্রে আমার গলা ভালো হোক আর নাই হোক, জবান দিয়ে যদি কোরআনুল করিম বার হয়, সেক্ষেত্রে আমার জবানের দাম আছে না নেই? জোরে বলুন, আছে। আমার কোনো সম্মান না থাকতে পারে, কিন্তু জবান দিয়ে যদি আল্লাহর কোরআনের কথা বার হয়, তার জন্যে আমার জবানের মর্যাদা আছে। যেমন ভাবে কোরআনের সঙ্গে যে কাঠটার সম্পর্ক রেহেল কাঠ, কোরআনের সম্মানার্থে রেহেল কাঠের সম্মানটা বেড়ে যায়। কেউ কিন্তু ওই রেহেল কাঠে পা দেওয়ার সাহস পায় না, পাবে? একটা সাদা কাগজ, ওই সাদা কাগজটাকে আপনি পা দিয়ে মুড়িয়ে দিতে পারেন, সাদা কাগজটাকে নিয়ে আপনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু ওই সাদা কাগজের উপরে আমি সূরা ফাতিহাটা লিখে দেব, আপনি ওই কাগজটাকে নিয়ে আর কোনো অসম্মানজনক কাজ করতে পারবেন? কেন পারবেন না বলেন তো? কোরআনের বদৌলতে। তো আমি গুনাহগার, আমার কোনো সম্মান না থাকতে পারে, কিন্তু যদি আল্লাহর কোরআন আপনাদের সম্মুখে আলোচনা করি, সেই কারণে কোরআনের সম্মানার্থে, কোরআনের সম্মানার্থে আমি যতক্ষণ আলোচনা করব, আমার সঙ্গে আপনারা সাথ দেবেন? সাথ দেওয়া মানে আমি যদি কোনো প্রশ্ন করি, চট জলদি সেটাকে উত্তর দেওয়া, বুঝে না আসলে আমাকে প্রশ্ন করা, এটার নামই হলো জলসা। কানে হাত দিয়ে এইসা টান মারলাম, মেরে দু ঘন্টা পার করে নেমে চলে গেলাম, এর নাম জলসা নয়। আপনারা বসেছেন কিছু শেখার জন্যে, কিছু জানার জন্যে, আর আমি এসেছি আপনাদেরকে কিছু বলার জন্যে। তো আমি বলবো, আপনারা শুনবেন, যদি আমাদের উভয়ের ভিতরে যদি মনের মিল না থাকে, আমি কথা বলতে পারবো? জোরে বলেন। আপনাদের সঙ্গে তো আমার কোনো দিন পরিচয় হয়নি, এই দু ঘন্টার পরিচয়ের ভিতরে আমাকে কিন্তু আপনাদের সম্মুখে কথা বলতে হবে। তো বাবাজিরা, যতক্ষণ কথা বলবো, আপনারা আমার সঙ্গে একটু সাথ দেবেন তো? হ্যাঁ, কারা কারা দেবেন না হাত তোলেন তো দেখি। দেখলেন তো জলসায় কি মন? হ্যাঁ, খেয়াল তো অবশ্যই রাখতে হবে, আবেগে চললে হবে না, বিবেক নিয়ে চলেন। জাহান্নামের কথা বলেছে বক্তা, সুদ দিয়ে বলেছে, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা একদল মানুষকে ধরে জাহান্নামের আগুনে ফেলে দেবে। শ্রোতারা বলছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে হবে? সুবহানাল্লাহ জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে। তা আমি বললাম, কারা কারা সাথ দেবেন না? আপনারা অনেকে হাত তুলেছেন, কানটাকে খরগোশের কানের মতো রাখুন, মাঝে মাঝে এরকম দেব, ভুলবশত যেন হাত তুলবেন না, লজ্জায় পড়ে যাবেন। আচ্ছা, এবারে আমি দেখতে চাই কারা কারা সাথ দেবেন। এক হাত তুললে হবে না, আমি দু হাত দেখতে চাই। দু হাত রাজি আছেন তো? হাত নামাবেন না, ঘুমটা ভাঙ, হাত তোলেন। একটু তাকবীরের ধ্বনি দেব, মজলিস কাঁপানো তাকবীর, নারাই তাকবীর। হলো না, এ তো আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের আওয়াজ, ওখানে মুসলমানের সংখ্যা কম, আমরা কণ্ঠেসা হয়ে থাকি, ওই জন্য একটু হয়তো বুক বল কম আসতে বলি। এখানে তো মাশাআল্লাহ পুরো এলাকাটা আপনাদের সব মুসলিম ভাই, আর মুসলিম হোক আর হিন্দু হোক, যেই হোক না কেন, আমার আল্লাহর নাম যদি জবান দিয়ে উচ্চারণ করি, এতে কি কোনো অসুবিধা আছে? একটু জোরে বলুন, অসুবিধা নেই। আমি আপনি আল্লাহর নাম যদি নাও নিই, তাও আল্লাহর কিছু এসে যায় না। কেন? আল্লাহ পাক বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ও মা ফিল আরদ, জমিন এবং আসমানে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ আমার তাসবিহ বায়ান করে। একবার জোরে বলুন, এই আওয়াজ দিলে কি করে হবে বলেন? আমি এক ঘন্টা তো চালাবো, একটু মুসলমান ইমানদারের মতন আওয়াজ দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই মেজমেজে ঝিমঝিমে ভাব মজলিস থাকলে না, আমি ওয়াজ করতে পারি না, ওই জন্য কমিটি ছেলেদের বলেছি, ভাই যুবক ছেলে যারা আছো আমার সামনে এসে বসো,
বয়স্ক মানুষের কত আর আওয়াজ বার হবে। তো যে কথা বলছিলাম, আপনারা সকলেই তো আমার সাথ দেবেন, হাত তুলেছেন, আরেকটু জোরে সোরে আমার আল্লাহ পাকের নামে ধ্বনি দেন যে শয়তান এখানে আছে, একে আমরা পার করব, বিতাড়িত করব, তাহলে কোরআনের কথা আপনার শুনতে ভালো লাগবে। কেননা রসূলের যুগ থেকে আজ পর্যন্ত যখন আপনি কোরআনের কথা শুনতে চাইবেন, শয়তান আপনাকে কোরআন থেকে দূরে সরিয়ে দেবে, আপনার মনটাকে দুনিয়ামুখী করে দেবে, এটাই হলো শয়তানের কাজ। তাই শয়তানের মুখে আমরা লাথি মারব, আল্লাহর কোরআনকে প্রাধান্য দেব, আল্লাহর কোরআনের কথা যখন শুনতে এসেছি এক ঘন্টা দেড় ঘন্টা মন দিয়ে শুনবো। তাই শয়তানকে বিতাড়িত করার জন্য আমার আল্লাহ পাকের নামের ধ্বনি একটু জোরে বলবেন, কেউ ফাঁকি দেবেন না, কই আওয়াজটা দেন না, রাই তাকবীর। মোটামুটি চাঁচ বেড়েছে না? আসলে আমরা মুসলমান কাটি খাওয়া জাত, যতক্ষণ না পিঠে দেয়াল না থাকে আমরা না নামাজমুখী হইনি। যেই করোনা ভাইরাস এসেছে মসজিদের ফাঁস কাতার থেকে লাশ পাতার পর্যন্ত ছোট বড় সব গিয়ে হাজির, কী ব্যাপার এত মুসল্লি হুজুর? করোনা ভাইরাস জানে, এ করোনা ভাইরাস এমন ভাইরাস মেম্বারে ছাড়বে না, এমএলএ ছাড়বে না, এমপি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কাউকে ছাড়বে না। অমিত স্যার ভাইরাস হয়েছিল জানেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে যা জানে কাউকে ছাড়বে না। যখন বিপদ চলে এসেছে মসজিদ ভর্তি, আর লাইন নেই, চল শিগগিরই কাজকাম বন্ধ, লকডাউন, মসজিদে গিয়ে একটু আল্লাহর সেজদা করি। ও খোদা, যেই করোনা ভাইরাস একটু কম হয়েছে, সমীক্ষা বলছে একটু কমেছে, দেখি এক এক কাতার ফাঁকা। এখন যে চারজন পাঁচজন ছিল, আব্দুল গাপ্পার সত্তার চাচা গপ্পার চাচা, সেই পাঁচজন, আর সব করোনা চলে গেছে, নামাজ শেষ। এদেরকে নাম দিয়েছে আমি করোনা নামাজি। কি বললাম? করোনা নামাজি। বাবাজিরা, নামাজ পড়তে গেলে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ভয়ে নামাজ পড়তে হবে। আপনি যে করোনার ভয়তে নামাজ পড়েছেন, আপনার নামাজটা হয়েছে? সে ব্যাখ্যায় পরে আসছি। তো বাবাজিরা, 313 জন সাহাবি মিলে আল্লাহর রসুলের 313 জন সাহাবি ইমানের পাওয়ার দিয়ে, ইমানের শক্তি দিয়ে বদরের প্রান্তরে 1000 কাফেরদেরকে তারা নাস্তানাবুদ করে দিয়েছিল। ইমানের শক্তি দিয়ে কাফেরদেরকে বদরের প্রান্ত থেকে তারা দুর্ভিত করে দিয়েছিল, তাড়িয়ে দিয়েছিল। আজও সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরতে আবু বকরের উত্তরসূরি, আমরা হযরতে ওমরের উত্তরসূরি, সেই ইমান, সেই কোরআন, সেই হাদিস এখনো পর্যন্ত আমাদের মাঝে বিদ্যমান। তাই ইমানের শক্তি নিয়ে আমার আল্লাহ পাকের নাম দিয়ার হ্যাভ নো এনি গড উইদাউট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর নামের আওয়াজ একটু মহাব্বতের সঙ্গে নারে তাকবীর, আরো জোরে হবে নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ, এই আওয়াজটা শেষ পর্যন্ত রাখতে হবে। আর যখন কোনো কথা বলবো আমার কথায় সাথ দিতে হবে। আপনারা মোটামুটি মনের দিক থেকে একটু তৃপ্তি পেলেন তো? জোরে বলে। অনেকে মাথা নাড়ছে আবার বন্ধ রেখেছে, বলে হ্যাঁ বলবো না বলবো না, হ্যাঁ বললি তো হুজুরি 4G স্পিড বেড়ে যাবে, থাক এখন 2G-তে রাখি, আর 10 মিনিট শুনি, তারপরে চেক করে আবার একটা আওয়াজ দেব, এই রকম মনে করছেন নাকি? এক মসজিদের ইমাম সাহেবের কথা বলি, আলোচনা তো করবো আপনাদের সম্মুখে একটু বলে নিই, নাহলে কথা শুনতে ভালো লাগবে না। মসজিদের ইমাম সাহেব, এমনি তো মসজিদের ইমাম সাহেবদের করুণ অবস্থা, মাসে 4000-5000 টাকা মাইনে, সেজদায় গিলে বউয়ের ফোনের কথা চিন্তা হয়, নামাজের আগে ফোন করে বলেছে এই সপ্তাহে বাড়ি আসার সময় নুনের প্যাকেট নিয়ে আসবে, পয়সা নেই, সেজদায় গেলে এমনিই নামাজে ভুল হবে, এর জন্য দায়ী গ্রামের লোকেরাও, পর্যাপ্ত মাইনে দিতে হবে ইমামদেরকে। ভাই আমার, গ্রামের মসজিদের কমিটি হুজুরকে বলেছে, হুজুর পয়সা দিয়ে যখন আপনাকে রেখেছি মসজিদে, আপনাকে মুসল্লি ভর্তি করতে হবে। ইমাম সাহেবের এমনি খাওয়া দাওয়া নেই, টেনশনে, মাইনে কম, আবার বলছে যদি মুসল্লি না হয় তাহলে আপনাকে তাড়িয়ে দেব। ইমাম সাহেব নামাজের ওয়াজ করে করে, নামাজের ওয়াজ করে করে ফেল, প্রত্যেক সপ্তাহে জাহান্নাম আর নামাজের ওয়াজ, তারপরেও সেই 4-5 জন এখন চিন্তা করেছে এইভাবে নামাজ নামাজই বাড়ানো যাবে না, চল ভাড়া করতে হবে। আমাদের এলাকায় যখন ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, গ্রামের টিম ভালো না থাকলে অন্য জায়গা থেকে হায়ার করে খেলানো হয় না? হয় না, জিতার জন্যে। ইমাম সাহেব দেখছে আমার চাকরি টিকিয়ে রাখতে গেলে আমার মুসল্লি হায়ার করতে হবে, ভ্যান চালককে ধরেছে, বাবাজি নামাজ সারাদিন ভ্যান চালিয়ে কত টাকা ইনকাম হয়? বলে হুজুর 100 টাকা। চল নামাজ ছেড়ে দাও বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 25 ওয়াক্তে নামাজের কারণে 20 টাকা করে দেবো। 5 ওয়াক্ত পড়লে কত হবে? জোরে বলেন, একটু জোরে বলেন, আমিও তো জানি 100, আপনাদের কাছ থেকে শুনতে চাইছি, তাহলে ভালো লাগবে, কত হবে? 100 টাকা। ভ্যান চালক চিন্তা করলো, বাহ খুব সুন্দর সুযোগ,
সারা দিন কাজ করা লাগবে না, নামাজ পড়বো আর পয়সা পাবো, জোহরের নামাজ শেষ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম হুজুর, পয়সা দেন। ইমাম সাহেব বলছে তোটা নাক লজ্জা আছে, আমি একটা গ্রামের ইমাম, তুই যদি সবসময় লোকের সামনে এইভাবে টাকা পয়সা চাস, আমার তো একটা প্রেস্টিজ আছে, সবসময় চাইবি না, এক সপ্তাহ নামাজ পড়, এক সপ্তাহ পরে জুম্মার দিনে তোর পেমেন্ট করে দেবো, ঠিক আছে? এক সপ্তাহ নামাজ কালাম আদায় করে নিয়ে জুম্মার দিনে সব দোয়া দানি করে বাড়ি গেছে, সে লোক বাড়ি যায় না, শুধু জিকির করছে, সব চলে গেছে, হুজুর অনেক কষ্ট করে পড়েছি, এবার মালটা দিয়ে দেন। হুজুর গায়ে হাত বুলিয়ে বলছে, বাবা তুই তো নামাজ পড়তে না, তুমি আল্লাহর পথ থেকে গাফেল ছিল, আমি তোমাকে বলে কয়ে নামাজ পড়ালাম, তোমার সওয়াব হলো, আবার পয়সা নেবে? বলে হুজুর আমি জানতাম কোনো চিটিং বাজি আপনি আমার সঙ্গে ঘটাবেন, আমাকে ঠিক ডেকে কয়ে পয়সার নাম করে আপনি নামাজে নিয়ে আসবেন, অথচ নামাজের পরে পয়সা দেবেন না, এটা আমি আগে থেকেই ধারণা করে নিয়েছিলাম। হুজুর আপনি কি একা চালাক? বলে কেন? বলে আপনি পয়সা দেন আর না দেন আমার এতে কোনো অসুবিধে নেই। বলে কেন? বলে এক সপ্তাহ যা নামাজ পড়েছি একটাও তো অজু করিনি, সব বিনা অজুতি, মানে পয়সা দিলেও আমার কোনো লাভ নেই, না দিলেও ক্ষতি, নামাজ তো আমি বিনা অজুতে পড়েছি। আচ্ছা আপনাদের মনে কি এরকম যে এতে কাপে নিয়ত করে এসেছেন যে হুজুর যতই জোরে সুবহানাল্লাহ বলতে বলুক ওই 1% সুবহানাল্লাহ যেন না খেয়ে এসেছে, সব এত বড় বড় মানুষ গলার আওয়াজ দেবে একেবারে ব্যাটারি চার্জে প্যান্ডেলের ছাদ খুলে যাবে আর একদম মরার মতো আওয়াজ দিচ্ছে, মনে হচ্ছে না কবরের স্থান। ভাই আপনারা কিরকম নিয়ত করে এসেছেন? এতেকাপের নিয়ত নেই তো, এতেকাপ করবেন শাবান মাস, রমজান মাস আসলে তারপরে 10 দিন করবে, কোনো বাধা দেব না, এখন যত খুশি আল্লাহর নামে তাসবিহ হবে, আল্লাহর নামে জিকির হবে, সকলে একটু নারাই তাকবীর, আরো জোরে বলেন নারাই তাকবীর, নারাই তাকবীর, মাশাআল্লাহ। আলোচনার দিকে যাব, আল্লাহর কোরআন থেকে একটা আয়াত পড়েছি, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাংলা অর্থ হলো হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিগণ, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না মরো না ততক্ষণ পর্যন্ত, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ না পরিপূর্ণ মুসলমান হও। বাংলা মানে শেষ, ওয়াজ শেষ হয়ে গেল, হলো না। কোরআনের এক একটা আয়াতের ব্যাখ্যা কোরআনের অন্য আয়াতের ভিতরেই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাকে বলেছে পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মরবো না, সেই মুসলমানের সংজ্ঞা কি? মুসলমান শরীয়তের ভাষায় কাকে বলা হয়? মুসলমান বলে দাবি করলে তার ভিতরে কোন সিফাতগুলো থাকা লাগবে, কোন গুণগুলো থাকা লাগবে, আমি হাদিস শরীফ থেকে এক একটা করে ব্যাখ্যা করব, শুনতে থাকুন। হাদিসটা পেয়ে যাবেন মিশকাত শরীফে, যে হাদিসটাকে বলা হয় হাদিসে জিব্রাইল। হাদিসের রাবি হলেন হযরতে ওমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় লম্বা হাদিস, ইনশাআল্লাহ এই কোরআনের আয়াত আর এই হাদিসকে সম্মুখে রেখেই আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করছেন, আরবি ইবারাতটা শুনে নিন। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينهما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثواب شديد سواد شعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد يا نبي باكي بمي كرا يا الله باكي بندا بندرا سنر كدان الله باك رب العالمين پيارا خبيب صابي حضرت عمر ابن الخطاب رضي الله تعالى عنه حضور ما آغار پاک زبان بندنا كلين قال بينهما نحن عند رسول الله صلى الله عليه وسلم امي عمر شوه الله رسول روني گلو صحابي را آغار ذات يومين ایک طريق امرا نبير دربار بوشي چلا
ए अल्लाह पाके बंदा बंदीरा हे नबी पाके साबिरा सुनि रखे दाओ हजरत उमर इब्नुल खत्ताब बोलें इज तलाअ अलैना रजुलुन एमन समय आमी उमर सह समस्त साबिरा लोको कोने देखते पेलाम एकजन मानुष अल्लाहर रसूलेर दरबारे हाजिर हयेछेन जाता यौमिन इज तलाअ अलैना रजुलुन একটা ব্যক্তি আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়েছে সাদি দুবায়া দিসিয়া বিগি যার পরনে আমরা দেখতে পেলাম সাদা ধবধবে একটা জামা আর সাদি দুবায়া দিসাবি সাদি দুসাবাদি শাড়ি আমরা রাসূলের সাহাবীরা লক্ষ্য করে দেখতে পেলাম ওই মানুষটার মাথায় চুলগুলো কালো কুচকুচে রঙে একটা সাদা জামা মাথার চুলগুলো একেবারে কালো হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লা ইরা আলাইহি আসারু সাফার এ আল্লাহ পাকে বান্দা বান্দীরা শুনে রেখে দেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হুজুর বর্ণনা করে এই রাসূলের সাহাবীরা আমি উমর ইবনুল খাত্তাব সহ সমস্ত সাহাবীরা লক্ষ্য করে দেখলাম ওই ব্যক্তিটার পরনে একটা সাদা জামা মাথার চুলগুলো একেবারে কুচকুচে কালো রঙের লা ইরা আলাইহি আসারুস সাফারি ওই ব্যক্তিটার ভিতরে দূর থেকে সফর করে আসার কোন মতো আলামত কোন রকম চিহ্ন আমরা রাসূলের সাহাবীরা দেখতে পেলাম না ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন আর না আমরা রাসূলের সাহাবীরা কেউ তাকে চিনতে পারলাম হযরতে উমর ইবনুল খাত্তাব বলছেন যে লোকটা যে অনেক দূর থেকে সফর করে এসেছে সফর করে অনেক দূর থেকে যদি কেউ আসে তার চেহারা দেখে বোঝা যায় না আপনি যদি মাঠে কাজ করেন সারা দিন আপনার চুলে ধুলো বালি থাকবে আপনার চেহারা দেখলেই বোঝা যাবে যে আপনি খুব মেহনত করে বা কষ্ট করে এসেছেন সফর করলেও কষ্ট হয় কিন্তু আমরা রাসূলের সাহাবীরা কেউ ওই ব্যক্তির ভিতরে দূর থেকে সফর করে আসার আলামত দেখতে পেলাম না ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন আর না আমরা কেউ সেই ব্যক্তিকে চিনতেও পারলাম যে লোকটা যে আমাদের খুব কাছে থেকে এসেছে আমাদের পাড়া প্রতিবেশী কিন্তু তাকে আমরা কেউ চিনতেও পারলাম না এ আমার আব্বা জান ভাই জানেরা আল্লাহর রাসূলের সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন আল্লাহর রাসূলের সাহাবী বর্ণনা করেন হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাসূলের সাহাবীরা আমি উমর ইবনুল খাত্তাব সহ সমস্ত সাহাবীরা লক্ষ্য করে দেখলাম ওই ব্যক্তিটা এসে আল্লাহ রাসূলের দরবারে বসে গেলেন এই মাইকম্যান কি হলো ভাই আল্লাহ রাসূলের সাহাবী বলছে আমরা দেখতে পেলাম সেই ব্যক্তিটা এসে আল্লাহ রাসূলের দরবারে বসে গেলেন আল্লাহর রাসূলের সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াযা কাফাইহি আলা ফাখিজাইহি হে আল্লাহ পাকে বান্দা বান্দীরা শুনে রেখে দেন আল্লাহর রাসূলের সাহাবী হযরত উমর বর্ণনা করলেন ওই ব্যক্তিটা এসে আল্লাহর রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটুটা মিলিয়ে বসে গেলেন ওয়া ওয়াযা কাফাই আলা ফাখিজাইহি তার হাত দুটো নিজের উরুর উপরে রেখে আল্লাহর রাসূলকে কিছু প্রশ্ন করলেন ওকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম হে আল্লাহ পাকে নবী হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি এটা
জবাবি বার বলতে লাগলেন হে আল্লাহ পাকের বান্দা قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا এ আল্লাহ পাকের বান্দা বাউদিরা এ নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দেন আল্লাহ রাসূলের সাহাবী হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন আল্লাহ রাসূলকে যখন ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো নবী আমার ওই ব্যক্তি জবাবে বার বলতে লাগলেন হে প্রশ্নকারী শুনে রেখে দাও আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ ইসলাম মানে হলো এই কথার উপরে সাক্ষ্য দেওয়া যে